বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন কিভাবে ঘুমের সময়কে কমিয়ে এনে আমাদের প্রোডাক্টিভিটিকে আরো বাড়িয়ে তোলা যায়। বিজ্ঞানীরা চাচ্ছেন এমন একটি পদ্ধতি আবিষ্কার করতে যার মাধ্যমে আমাদের ঘুমের সময় কমে আসবে এবং কাজ করার ক্ষমতাও আরো অধিক পরিমাণে বেড়ে যাবে। তাই আজকে আমরা এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব যে পদ্ধতির মাধ্যমে মাত্র 20 থেকে 30 মিনিট ঘুমিয়ে আপনি আপনার পড়াশোনা এবং কাজ করার ক্ষমতাকে পরিণত করতে পারবেন সুপার গতিতে। আজকে আমরা যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব সেই পদ্ধতিকে বলা হয় কফি ন্যাপ। এই পদ্ধতির সাথে দুটি বিষয় জড়িত রয়েছে, একটি হলো পাওয়ার ন্যাপ আর অন্যটি হলো কফি। সবার প্রথমে আমরা জানব পাওয়ার ন্যাপ কি এবং এটা কিভাবে কাজ করে, এরপরে জানব কফির গুরুত্ব এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি রয়েছে, এবং সবশেষে আমরা জানব কফি এবং পাওয়ার ন্যাপের কম্বিনেশনে কিভাবে পড়া এবং কাজকে সুপার গতিতে পরিণত করা যায়। তাহলে চলুন প্রথমে জেনে নেই পাওয়ার ন্যাপ কি। ন্যাপ হলো দিনের বেলায় কিছু সময়ের জন্য ঘুমিয়ে শরীরকে রেস্ট দেওয়া, যেটা হতে পারে 10 থেকে 120 মিনিটের একটি ঘুম। কিন্তু পাওয়ার ন্যাপ হলো দিনের বেলায় 20 থেকে 30 মিনিট ঘুমিয়ে শরীরে ক্লান্তি দূর করে পূর্বের গতিতে ফিরে আসা, কিন্তু কখনোই সেটা গভীর ঘুম হতে পারবে না, কারণ দুপুরে ন্যাপ নেওয়ার কয়েকটি সাইকেল রয়েছে। এর মধ্যে 20 থেকে 30 মিনিট হলো সবচেয়ে ছোট এবং উত্তম সাইকেল, 60 মিনিট হলো মধ্যম মানের সাইকেল, এবং 90 থেকে 120 মিনিট হলো সবচেয়ে বড় ন্যাপিং সাইকেল। 20 থেকে 30 মিনিট ঘুমানোকে পাওয়ার ন্যাপ বলা হয়, আর তার চেয়ে বেশি সময় ঘুমানোকে রিকভারি ন্যাপ বলা হয়। 20 থেকে 30 মিনিটে কেন ঘুমোতে হবে, তার বেশি কেন নয়? কারণ আমরা যখন 20 থেকে 30 মিনিটের বেশি ঘুমাই তখন আমাদের ঘুম লাইট সাইকেলকে ডিপ সাইকেলে পৌঁছে যায়। ওই সময় ঘুম ভেঙে গেলে সারাক্ষণ আমাদের চোখে গুম গুম ভাব থেকে যায় এবং সহজে কোনো কিছুতে মন বসাতে পারি না। কিন্তু 20 থেকে 30 মিনিটের ঘুম ডিপ সাইকেলে পৌঁছাতে পারে না বলে আমাদের গুম গুম ভাবটিও থাকে না। এজন্য পাওয়ার ন্যাপ আমাদের জন্য কার্যকরী একটি বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানীদের মতে আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে দুটি সময়ে ঘুমের জন্য তৈরি করা হয়েছে, একটি হলো রাতের 2টা থেকে 4টা পর্যন্ত এবং অন্যটি হলো দিনের 2টা থেকে 4টা পর্যন্ত। এই সময়গুলোতে আমাদের না চাওয়া সত্ত্বেও চোখে ঘুম চলে আসে, এতে করে ঘুমের পেছনে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি এখানে 20 থেকে 30 মিনিটের একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন তাহলে আপনার সময়ও বেঁচে যাবে এবং কাজের গতিও ফিরে পাবেন অধিক পরিমাণে। নাসা 2টি পাইলট গ্রুপের উপর গবেষণা চালিয়েছিল। তারা এক গ্রুপকে ন্যাপ নিতে বলেছিল এবং অন্য গ্রুপকে ন্যাপ বিহীন থাকতে বলেছিল। তারা এটা খোঁজার চেষ্টা করছিল ন্যাপ আসলে আমাদের শরীরে কতটুকু প্রভাব ফেলে। তাদের অবজার্ভ করার জন্য ইইজি মেশিন ব্যবহার করা হয়। নাসার রিসার্চ থেকে বেরিয়ে আসে যারা 26 মিনিটের মতো ন্যাপ নেয় তারা ন্যাপবিহীন কাজ করে থাকা পাইলটদের থেকে তাদের পারফরমেন্স বৃদ্ধি পায় 34% এবং তাদের অ্যালার্টনেস বৃদ্ধি পায় 54%। 2007 সালে গ্রিসে 24,000 মানুষের উপর একটি রিসার্চ করা হয় এবং দেখা যায় যারা সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন ন্যাপ নেয় তাদের করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমে যায় 12% এবং যারা সপ্তাহে অন্তপক্ষে 3 দিন ন্যাপ নেয় তাদের করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমে যায় 37%। দিনের বেলায় তাদের গুম গুম ভাব কমে যায় 10%, মেজাজ খিটখিটে ভাব কমে যায় 11%, অন্যের সাথে ইন্টারসেকশন করার ক্ষমতা বৃদ্ধি পায় 10%, মেন্টাল এবিলিটি বৃদ্ধি পায় 9%, কোনো কিছুর প্রতি সতর্কতা ক্ষমতা বৃদ্ধি পায় 11%, স্টামিনা বৃদ্ধি পায় 11% এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় 6%। এছাড়াও 10 থেকে 20 মিনিটের পাওয়ার ন্যাপ আমাদের এনার্জি এবং ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করে বহুগুণে। এর সাথে সাথে কোনো কিছু শেখা এবং সেটাকে মনে রাখার ক্ষমতাও বৃদ্ধি করে। 30 মিনিটের পাওয়ার ন্যাপ আমাদের দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে এবং ইমিউনি সিস্টেমকে বুস্ট করে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে আনতে সাহায্য করে। মাত্র 20 মিনিটের পাওয়ার ন্যাপ পরবর্তী 3 ঘন্টা আমাদের কাজের অ্যালার্টনেস বৃদ্ধি করে। এই 3 ঘন্টা আপনি একা দ্বারা কাজ করে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এ কারণে গুগল, নাইকি এবং ব্রিটিশ এয়ারওয়ে ন্যাপিংয়ের গুরুত্ব এবং উপকারিতাগুলো প্রমোট করছে, যাতে ন্যাপের মাধ্যমে তাদের কর্মীদের পারফরমেন্স বৃদ্ধি করতে পারে এবং কোম্পানিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। কানাডার একটি কোম্পানিতে প্রায় 300 এমপ্লয়ির জন্য আলাদা একটি ন্যাপিং রুম রয়েছে।
এছাড়াও স্পেন, মেক্সিকো, ইতালি, গ্রিস, ফিলিপাইন্স, ইকুয়েডর এবং নাইজেরিয়াতে ন্যাপ এখন একটি সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনারা বুঝতেই পারছেন ন্যাপ দিন দিন কেন এত জনপ্রিয় হয়ে উঠছে। অনেক সুবিধার পাশাপাশি ন্যাপের কিছু অসুবিধাও রয়েছে। ন্যাপ সকলের জন্য নয়, অনেকেই ন্যাপের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন, আবার অনেকেই ন্যাপের কারণে সমস্যায় পড়ে থাকে। এর সবচেয়ে বড় সমস্যাগুলো হলো স্লিপ ইনার্শিয়া ও রাতে জেগে থাকা। ঘুম থেকে ওঠার পর অনেকেই স্লিপ ইনার্শিয়ায় ভোগেন, শরীর আলস্য কাটিয়ে আবার কাজে ফিরতে অসুবিধা তৈরি হয়। আবার ঘুমের প্যাটার্নে হঠাৎ পরিবর্তন আসার কারণে অনেকেই ইনসোমনিয়া ভোগে থাকেন। এবার চলুন জেনে নেওয়া যাক কফি কি এবং কিভাবে এটা কাজ করে। কফি হলো একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট, যা আমাদের শরীরের ক্লান্তি দূর করে সহজে কাজে মন বসাতে সহায়তা করে। আমরা যখন জেগে থাকি তখন আমাদের ব্রেনে এক প্রকার কেমিক্যালের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, যেটাকে অ্যাডেনোসিন বলা হয়। কাজ করার সময় অ্যাডেনোসিন ধীরে ধীরে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে শুরু করে, যা আমাদের ব্রেনের কার্যক্ষমতাকে স্লো করে দেয়। অ্যাডেনোসিনের পরিমাণ যত বাড়তে থাকে তত আমরা ক্লান্ত অনুভব করতে থাকি এবং একটা সময় আমরা ঘুমিয়ে পড়তে বাধ্য হই। অ্যাডেনোসিনকে ঘুমের প্রেসার তৈরি করার কেমিক্যালও বলা হয়। অ্যাডেনোসিনের পরিমাণ যত কমতে থাকে তত আমাদের জেগে থাকার ক্ষমতাও বাড়তে থাকে। অ্যাডেনোসিন যত কমতে থাকবে তত আমরা এনার্জেটিক ফিল করব এবং জেগে থাকব। ঘুমের সময় ন্যাচারালি আমাদের ব্রেন থেকে অ্যাডেনোসিনের মাত্রা কমে যায়, এ কারণে আমরা ভালো ঘুমের পর এনার্জেটিক ফিল করি। কফি এবং অ্যাডেনোসিনের স্ট্রাকচার প্রায় একই রকম। তাদের স্ট্রাকচার প্রায় একই রকম হওয়ার কারণে কফি অ্যাডেনোসিনকে সরিয়ে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কফি অ্যাডেনোসিনের রিসেপ্টরের সাথে বাইন্ড করার ফলে আমাদের ঘুম ঘুম ভাব চলে যায় আর আমরা অনেক এনার্জেটিক ফিল করি। অনেক দিন ধরে বা বেশি কফি খাওয়ার কারণে অ্যাডেনোসিন তার প্রভাব বিস্তার করতে অক্ষম হয়ে পড়ে, কিন্তু সে সবসময় চেষ্টা করতে থাকে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য। অ্যাডেনোসিনের চাহিদার কারণে আমাদের ব্রেনে নতুন নতুন আরও রিসেপ্টর তৈরি হতে থাকে, যেখানে গিয়ে অ্যাডেনোসিন বাইন্ড করার চেষ্টা করে। কিন্তু অ্যাডেনোসিন থেকে কফির প্রভাব বেশি থাকার কারণে সেই নতুন রিসেপ্টরগুলোতে কফি অ্যাডেনোসিনকে সরিয়ে নিজে বাইন্ড করে, যার ফলে আমাদের আরও বেশি কফি খাওয়ার চাহিদা বাড়তে থাকে। এতে করে কফি খাওয়া আমাদের নেশায় পরিণত হয়। কিন্তু আপনি যদি অতিরিক্ত কফি খাওয়া বন্ধ করে দেন তাহলে অতিরিক্ত রিসেপ্টরগুলো এমনিতেই বন্ধ হয়ে যায় এবং আমাদের শরীর সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। FDA এর মতে প্রতিদিন আমাদের সর্বোচ্চ 400 মিলিগ্রাম অথবা 2-3 কাপ কফি নেওয়া উচিত, কিন্তু এর বেশি নয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন 400 মিলিগ্রাম কফি অথবা 4 কাপ কফি আমাদের শরীরের জন্য সেফ, কিন্তু এর বেশি হলে তা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার একসাথে কয়েক কাপ কফি খাওয়াও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কফি ডোপামিন রিলিজ হতেও সহায়তা করে, যা আমাদের হ্যাপি এবং স্যাটিসফ্যাকশন ফিল করায়। ডোপামিন রিলিজ হওয়ার কারণে কফি খাওয়া নেশায় পরিণত হয়ে থাকে, কারণ আমাদের ব্রেন বারবার এই ফিলিংসটি পেতে চায় এবং সেই চাহিদার কারণে আমরা আরও বেশি কফি খেতে থাকি, যা একটা সময় নেশায় পরিণত হয়। কফি গ্লুটামেটের পরিমাণও বাড়িয়ে তোলে। গ্লুটামেটের অভাব হলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি এবং আমাদের মোটিভেশন লেভেলও কমে যায়, এমনকি আমাদের অ্যাটেনশন লেভেলও কমে যেতে থাকে। তাই আমরা যখন কফি খাই তখন আমাদের মুড ভালো হয়ে যায়, কারণ গ্লুটামেট এবং ডোপামিন আমাদের মুডকে সতেজ আর এনার্জেটিক করে তোলে। এছাড়াও কফি আমাদের 50% মুখ এবং গলার ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এবং স্ট্রোকের ঝুঁকি কমায় 22%। গ্রিসের একটি রিসার্চ থেকে জানা যায় কফি আমাদের হার্টের স্থায়িত্ব বৃদ্ধি করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং 3-11% মেটাবলিক রেট বাড়িয়ে তোলে। দিনে 2-4 কাপ কফি আমাদের শরীরের 10% চর্বি কমাতে সহায়তা করে, 29% স্থূলতা কমাতে সহায়তা করে এবং 11-12% ফিজিক্যাল পারফরম্যান্স বাড়াতে সহায়তা করে। প্রতিদিন 2 কাপ কফি 23-50% type 2 diabetes ঝুঁকি কমায়, 80% লিভারের বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি কমায়। প্রতিদিন 4 কাপ কফি 20% ডিপ্রেশন এবং 54% সুইসাইড রেট কমাতে সহায়তা করে।
এভাবে কফি আমাদের বিভিন্নভাবে উপকৃত করে আসছে, কিন্তু উপকারের পাশাপাশি কফির কিছু ক্ষতিকর দিকও রয়েছে। কফির ক্ষতিকর দিকগুলো হলো, কফি প্রেগনেন্সি, ফার্টিলিটি, গ্লুকোজ কন্ট্রোলে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। যারা এই ক্যাটাগরির লোকের মধ্যে পড়েন তারা কফি বা ক্যাফিন নেওয়া থেকে দূরে থাকুন। অতিরিক্ত কফি খাওয়া আমাদের ঘুমেও ডিস্টার্ব করে থাকে, তাই রাতের ঘুমের 6-7 ঘন্টা পূর্বে কফি খেতে হয়, কারণ 6 ঘন্টা পর আমাদের শরীরে কফির কার্যকারিতা প্রায় শূন্যের কোটায় নেমে আসে। আর দিনে সর্বোচ্চ 4 কাপ অথবা 400 মিলিগ্রাম কফি খেতে পারবেন, কোনো ক্রমেই এর বেশি নয়। এবার চলুন জেনে নেই কিভাবে কফি এবং পাওয়ার ন্যাপকে কম্বিনেশন করে আমাদের শরীরের ক্লান্তি দূর করে কাজের গতিকে সুপার গতিতে রূপান্তর করা যায়। কফি ন্যাপ হলো কফি খেয়ে সাথে সাথে 20-30 মিনিটের একটি ঘুম দেওয়া এবং 30 মিনিট শেষ হওয়ার সাথে সাথে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। কফি মেটাবলিজম প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের রক্তে মিশে কাজ শুরু করতে প্রায় 20-25 মিনিটের মতো সময় নেয়। 20-25 মিনিট পর কফি সম্পূর্ণভাবে আমাদের শরীরে তার কাজ করতে শুরু করে দেয়। একের অধিক রিসার্চ থেকে প্রমাণিত হয়েছে, যারা শুধু ন্যাপ নেয় অথবা শুধু কফি খায় তারা সামান্য কিছু বেনিফিট পেয়ে থাকে, কিন্তু যারা এই দুটোকে একসাথে কম্বিনেশন করে কফি ন্যাপ নেয় তারা সুপার বেনিফিট পেয়ে থাকে, যা তাদের পারফরম্যান্সে অনেক বড় একটি পরিবর্তন নিয়ে আসে। যেহেতু দুপুরের পর থেকে আমাদের শরীরের এনার্জি এবং অ্যালার্টনেস ধীরে ধীরে কমে আসতে থাকে এবং আমাদের কাজের ক্ষমতা অনেক কমে যায়, সেহেতু কফি ন্যাপ আমাদেরকে সাহায্য করবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে, কারণ পাওয়ার ন্যাপ আমাদের এনার্জি বৃদ্ধি করে, কোনো কিছু মনে রাখতেও সাহায্য করে এবং ক্রিয়েটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করে। আর কফি অ্যাডেনোসিন ব্লক করে আমাদের ক্লান্তি দূর করে, ডোপামিন রিলিজ করে আমাদের হ্যাপি এবং স্যাটিসফ্যাকশন ফিল করায়, গ্লুটামেটের মাধ্যমে অ্যাটেনশন লেভেল বাড়িয়ে মুডকে সতেজ আর এনার্জেটিক করে তোলে। কোনো কাজে মন বসানোর জন্য এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা ইনস্ট্যান্ট আপনি শুধু কফি ন্যাপের মাধ্যমেই পেয়ে থাকবেন। এজন্য দিন দিন কফি ন্যাপ এত জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের কোম্পানিগুলোরও উচিত মাত্র 30 মিনিট কফি ন্যাপের ব্যবস্থা করে তাদের কর্মীদের প্রোডাক্টিভিটি আরও বাড়িয়ে তোলা। এবার চলুন আমরা জেনে নেই কিভাবে এবং কখন এই কফি ন্যাপ নিতে হয়। আমাদেরকে তখনই কফি ন্যাপ নিতে হবে যখন আমরা অনেক টায়ার্ড ফিল করব এবং ঘুমের কারণে নিজেদেরকে ধরে রাখতে না পারব। আপনার যদি ক্লান্ত এবং গুমগুম অনুভব না হয় তাহলে কফি ন্যাপের জন্য চেষ্টা করে শুধু সময় নষ্ট করবেন, তাই যখন দেখতে পাবেন ঘুমের কারণে নিজেকে আর ধরে রাখতে পারছেন না তখনই আপনাকে কফি ন্যাপ নিতে হবে, কারণ এই 30 মিনিটে যদি আপনার ঘুম না হয় তাহলে কফি খাওয়ার কারণে আপনার ঘুম এবং ক্লান্তি দুটোই চলে যাবে। এতে করে আপনি শুধু কফি খাওয়ার বেনিফিট পাবেন কিন্তু ন্যাপের বেনিফিট থেকে বঞ্চিত হবেন, আর আপনি তখনই সুপার বেনিফিট পাবেন যখন দুটোকে একসাথে করতে সক্ষম হবেন। বিশেষজ্ঞদের মতে কফি ন্যাপ নেওয়ার সবচেয়ে উত্তম সময় হলো দুপুর 1-4 মধ্যে। কফি ন্যাপের নিয়ম স্টেপ 1, প্রথমে এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে আওয়াজ খুব কম থাকবে এবং সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। সেটা হতে পারে এসি, ফ্যান অথবা অন্য কোনো মাধ্যমে, যাতে তাপমাত্রা বেশিও না হয় আবার একেবারে কমও না হয়। যতটুকু তাপমাত্রা থাকলে আপনার শরীর আরাম অনুভব করবে ততটুকুই রাখুন। যেখানে আপনি শোবেন সেই বিছানা বা চেয়ারটি হতে হবে আরামদায়ক। স্টেপ 2, বেশি শব্দ থাকলে ইয়ার প্লাগ ব্যবহার করুন এবং অন্ধকারের ব্যবস্থা করুন। অন্ধকারের ব্যবস্থা করতে না পারলে আই মাস্ক ব্যবহার করুন। স্টেপ 3, এরপর দ্রুত 1 কাপ কফি খেয়ে ফেলুন যা আগেই প্রস্তুত রাখতে হবে। বিশেষজ্ঞরা বলেন 200 মিলিগ্রাম কফি খেতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই আর বেশি নয়। স্টেপ 4, এরপর 30 মিনিটের টাইম সেট করে শুয়ে পড়ুন। 30 মিনিট শেষ হয়ে গিয়ে অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ুন, কারণ আপনি যদি আরও একটু বেশি ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আপনার ঘুম লাইট সাইকেল থেকে ডিপ সাইকেলে চলে যাবে, এতে করে আপনার চোখে গুম গুম ভাব থেকেই যাবে। বিশেষজ্ঞরা বলেন 200 মিলিগ্রাম কফি এবং 20 মিনিটের পাওয়ার ন্যাপ সবচেয়ে বেশি কার্যকর। কিছু সতর্কতা, কফি ন্যাপ নেওয়ার আগে অবশ্যই আপনার শরীর অনেক ক্লান্ত থাকতে হবে অথবা চোখে গুম গুম ভাব থাকতে হবে, যাতে করে শুতে না শুতেই ঘুম চলে আসে।
না হলে এই পদ্ধতি বেশি কাজে দিবে না। আর প্রতিদিন অবশ্যই একই সময়ে আপনাকে কফি ন্যাপ নিতে হবে, না হলে সার্কেডিয়ান রিদমে সমস্যা তৈরি হবে। রাতে ঘুমানোর 6 ঘন্টা পূর্বে কফি ন্যাপ নিতে হবে এবং কোনো ক্রমেই সেটা 30 মিনিটের বেশি হতে পারবে না, কারণ 30 মিনিটের বেশি ঘুম আমাদের রাতের ঘুমে প্রভাব ফেলে। 30 মিনিটের বেশি ন্যাপ নিলে রাতে সহজে ঘুম আসবে না এবং তা আপনাকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখবে। এইভাবে কফি ন্যাপের মাধ্যমে আপনি আপনার ক্লান্তি এবং ঘুমভাব দূর করে কাজের গতিকে রূপান্তর করতে পারবেন সুপার গতিতে। এটা একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা জাপানে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখা যায়। 2-3 দিন কফি ন্যাপ নিয়ে তেমন কোনো রেজাল্ট না পেলে আপসেট হয়ে যাবেন না, চালিয়ে যান, আস্তে আস্তে আপনি সেটার ফসল পেতে থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা কাছের মানুষের উপকারে আসতে পারে তাহলে এখনই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, এবং পরবর্তী কোনো ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে সকল ভিডিও পেতে পারেন সবার আগে। ধন্যবাদ।